Dibrahasteo Bisibrum no cancer bemar hamya manjang rongo khatar hasteo shak naijonani bagai tanangjago aba haket langna thage kobang mono rang nango hasteo cancer bemar manjang rongni bagai hapangniya ayela shakham nogo cancer bemar hamya manjang rongni bagai ketal shakham nok phiyogra ka hnoi tangshala agotra press club kokthum pandani bisinti kok shaka CBCC ni adongro Tebo Shaka, BPL Tay Irishman Gardni Bishinti, Shak Najana and Bagay Shep Sabu Zagnai Agatulani Hakshalo, Shak Najana Bagay, Pineroni Bagaybo Tongani Tay Sanani Shep Sabu Zagnai, Kenzo Shakhamni Bokakino Jetipura Tege Putti Bosho One Pans Cancer Chikishatuno Out of State Gate Treatment Grace To এই জিনিসটাকে লক্ষ্য করে আমরা এখানে একটা প্রাইভেট ক্যান্সার হসপিটাল স্টার্ট করেছি তো ত্রিপুরার ফার্স্ট মেডিকেল অঙ্কোলজিস্ট ডক্টর এলপি ভাস্কর ভুবন উনি আমাদের সাথে আছে ত্রিপুরার ফার্স্ট এমসিএইচ অঙ্কোসার্জন ডক্টর পবন কারেলা উনি আমাদের সাথে আছে তো উচ্চমানের ক্যান্সার চিকিৎসা আমরা এখানে প্রোভাইড করতে পারবো এটা আশা নিয়ে আমরা স্টার্ট করেছি তো এখন কেমোথেরাপি সার্জারি আমরা কন্টিনিউ করছি আর 2022 সালে আমরা মোর দেন 100 পেশেন্ট আমরা ট্রিটমেন্ট করেছি আর পেট সিটি আর রেডিয়েশন মেশিন আমরা খুব শীঘ্রই আমাদের সার্ভিস স্টার্ট করছি তো কমপ্লিট ক্যান্সারের ট্রিটমেন্ট এখন ত্রিপুরাতেই হয়ে যাবে তো ত্রিপুরা থেকে বাইরে গিয়ে এখন আর চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই তো আমাদের সাথে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির যে প্রসঞ্জিৎ স্যার ত্রিপুরা স্টেটের উনি আছেন ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির ম্যাডাম পূর্ণিমা আছেন আর মধুরূপা মেমোরিয়াল ক্যান্সার ওয়েলফেয়ার সোসাইটি মিস্টার শুভদীপ ওরা আমাদের সাথে থেকে আমরা জিনিসটাকে সুন্দরভাবে কী করে চালাতে পারি সেটার জন্যই আমরা দেখছি আর ক্যান্সারের চিকিৎসার জন্য আগরতলা থেকে যারা বাইরে থেকে যারা আসছে যাদের থাকার কোনো সমস্যা যদি হয় তাহলে ওই জিনিসটার জন্য আমরা ইন্টাস ফাউন্ডেশনের একটা সিএসআর অ্যাক্টিভিটির দুজন লোকের সাথে আমরা মিট করেছি তো যদি এরকম কোনো পেশেন্ট থাকে যাদের অন্য ডিস্ট্রিক্ট থেকে এসে আগরতলায় ট্রিটমেন্ট করাচ্ছে তো ওদের থাকার কোনো সমস্যা খাওয়ার কোনো সমস্যা এরকম যদি থাকে ওরা আমাদের এখানে আসতে পারে আমরা সব ব্যবস্থা ওদের করে দেবো ধন্যবাদ ব্যবস্থা এদিকে আছে তো এখন ব্যাপারটা হলো ওদের কাছে যে ক্যান্সারের আমাদের সবার যে ক্যান্সারের প্রতি যে ফাইটটা আছে ওটার প্রতি ওয়েপেন সব কিছু আছে আমাদের কাছে অস্ত্র সব কিছু আছে খালি ওই অস্ত্রগুলো ঠিক পেশেন্টদেরকে যাতে পৌঁছে ওটা হয়েছে আমাদের সবার একটা মূল একটা উদ্দেশ্য।